আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া এলটিডি। আজকে রেসিপিতে থাকছে কাঁচা আম মাখা বা কাঁচা আমের ভর্তা দুধ দিয়ে, আর এই কাঁচা আম মাখাটা অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। তো চলে এসেছি ঈদ করার জন্য গ্রামের বাড়িতে। তো এসে দেখলাম আমাদের গাছে প্রচুর আম ধরেছে, তো দেখে তো লোভ সামলাতে পারিনি। আগে অনেক এই আম মাখা আমরা খেয়েছি সবাই মিলে, খেতে অনেকটাই ভালো লাগতো। ঢাকা যাওয়ার পর এগুলো তেমন একটা খাওয়া হয় না দুধ দিয়ে এরকম মাখিয়ে, তো ভাবলাম আজকে আমি আম মাখা খাই এবং তোমাদের সাথে শেয়ার করি। তো বাড়ির একটা ছেলেরে বললাম কিছু আম পেড়ে দাও, ও লাঠি দিয়া পিটিয়ে কিছু আম পারলো, দেখতেই পাচ্ছ। আমগুলোকে এবার আমি ভর্তা করার জন্য প্রথমে কেটে নেব। তো কাটাকাটির কাজটা আমি করিনি, ওকে দিয়েই বললাম যে তুই কর, কারণ আমি যেহেতু একটু রেস্ট নিতে পারতেছি তো ভালো ও করে দেখাক। তো সাইদের বললাম যে তুই আমটা একটু কেটে দেখা। তো প্রথমে এভাবে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, এই কাজটা বডি দিয়েও করা যেতে পারে, তবে ও এটা দিয়ে করেছে। এবং খোসা ছাড়িয়ে এটাকে আমি একটু ধুয়ে নেব পানি দিয়ে। তো তোমরা চাইলে এটা কাটার পরে ধুয়ে নিতে পারো, তবে আমটা যদি হালকা মিষ্টি হয় কিংবা একটু হলুদ কালার হয় ও পর্যায়ে খেতে বেশি ভালো লাগে, তবে এটা টক, এটাও খেতে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এই গরমের ভিতরে। আর অনেক বাতাসের শব্দ তো শুনতে পাচ্ছেই, গ্রামে যেহেতু এসেছি অনেক মনোরম পরিবেশ, খুবই বাতাস, ভালোই লাগতেছে। তো সাইদ আমগুলো ছিলে নিচ্ছি, এখানে আমি চারটা আম নিচ্ছি, বাকিগুলো নিই নি কারণ আমরা দুইজনেই খাবো। তো আমি অল্প কিছু করে আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভর্তাটা তৈরি করার জন্য। আমি আমগুলোকে ধুয়ে নিছি, এবার ও দেখতেই পাচ্ছ একটু স্লাইস করে কেটে নিছি। এটা যতটা পাতলা করা যায় খেতে কিন্তু ততটাই ভালো লাগে, তবে তোমরা এটা গ্রেটার মেশিন দিয়েও গ্রেট করে নিতে পারো। তো আম ভর্তাটা তৈরি করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করে, যাতে আমি তোমাদের জন্য এরকম মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি এবং এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবে, আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আমগুলো দেখতেই পাচ্ছ সবগুলো কাটা হয়ে গেছে স্লাইস করে, এটা যতটা পাতলা করা যায় এর চেয়ে বেশি পাতলা করেও খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে স্বাদ মতো নিচ্ছি লবণ, নিচ্ছি চিনি, আর নিচ্ছি শুকনো ভাজা মরিচ। এই মরিচটা দিয়ে এই ভর্তাটা করলে বেশি ভালো লাগে। আর নিচ্ছি এখানে দুধ, আমি এখানে জাল করা দুধ নিচ্ছি, আমার দুধটা হালকা গরম ছিল, তোমরা ঠান্ডা দুধও নিতে পারো। তারপর আমি এর ভিতরে মরিচের বোটাগুলো ফেলে দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি, তবে তোমরা চিনিটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে যে যেরকম খেতে পছন্দ করো। এবং হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি যাতে মরিচগুলো খুব ভালোভাবে ফিনিশ হয়ে যায়, দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আসলে আম ভর্তাটা বা যে কোনো ভর্তা মাখার ভিতরেও কিন্তু স্বাদ বেড়ে যায়। তো এভাবে মেখেও কিন্তু তোমরা খেতে পারো দুধ ছাড়া, যারা দুধ পছন্দ করে না তারা এই পর্যায়ে দুধ স্কিপ করতে পারো, সবগুলো উপকরণ ঠিক থাকবে, শুধু দুধটা স্কিপ করবে। তবে আমার কাছে এই দুধ দিয়ে আম ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি দেখছি লবণ টবণ সব ঠিক আছে কিনা, তো দিয়ে দেখে দুধ দিয়েও আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিছি, অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে, এটা দেখতে কিন্তু অনেকটা ইয়ামি হয়েছে এবং খেতেও তো অনেক অনেক মজা হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখবে এটা কতটা মজা হয়েছে। তো এই আম ভর্তাটা তোমার প্রিয়জনকে করে দিয়ে চমকে দিতে পারবে, তবে আমার বিশ্বাস এই ভর্তাটা যে কেউ খেয়ে প্রশংসা করবে, তবে যারা দুধ পছন্দ করবে না তাদের জন্য বলবো দুধ স্কিপ করতে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।